हाय टू एवरीवन, आम्रा आगेर वीडियोते आमादेर प्रथम वीडियोते रादरफोर्डेर जे आल्फा विक्षेपण परीक्षा सेटा निये आम्रा आलोचना करेछिलाम। सेई मडेल किंबा सेई धारणाके निये रादरफोर्ड एकटा परमाणुर मडेले आईडिया किंबा एकटा मडेल प्रस्तुत करेछिलेन आल्फा कणार विचरण परीक्षा पर्यवेक्षण एवं सिद्धांते भित्तिते। কি ছিল সেই মডেলের প্রস্তাবনা? প্রথম ছিল প্রত্যেকটি পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক আধানযুক্ত একটি কেন্দ্রক বা যাকে আমরা নিউক্লিয়াস বলি সেটা থাকে। নিউক্লিয়াসের আকার সমগ্র পরমাণুর তুলনায় নিতান্তই ক্ষুদ্র, মানে খুবই ক্ষুদ্র, ও পরমাণুর ভেতরে বেশিরভাগ স্থানই ফাঁকা। কারণ এগুলো সবগুলোই তোমরা মনে করে দেখো, আমরা আগের ভিডিওতে পড়েছি, যখন আমরা আলফা কণার পরীক্ষাটা দেখেছিলাম তখন দেখেছিলাম বেশিরভাগই অবিচ্যুত অবস্থায় চলে গেছিল, তাহলে বেশিরভাগ স্থানটা ফাঁকা পরমাণুর বলেই সেটা সম্ভব। পরমাণুর যে ব্যাসার্ধ সেটা 10^-10 মিটার অর্ডারের হয়, যেখানে নিউক্লিয়াসের ব্যাসার্ধ আরও কম, 10^-15 মিটার অর্ডারের হয়। তাহলে বুঝতেই পারছো নিউক্লিয়াস খুব ছোট, আর সেখানে ভেতরে কি থাকে না থাকে সেই ধারণাটা কি বলেছেন রাদারফোর্ড সেটা দেখা যাক। পরমাণুর সমগ্র ধনাত্মক আধান ও প্রায় সমস্ত ভর নিউক্লিয়াসের মধ্যেই পঞ্জীভূত কিংবা সেইখানে জমে থাকে। তার মানে পরমাণু সমগ্র ধনাত্মক আধান ও প্রায় সমস্ত ভর নিউক্লিয়াসের মধ্যেই পঞ্জীভূত অবস্থায় থাকে, অর্থাৎ প্রোটনগুলি নিউক্লিয়াসের মধ্যেই থাকে। পরমাণুর এই কেন্দ্রীয় অংশকে আমরা বলি নিউক্লিয়ার পার্ট কিংবা নিউক্লিয় অংশ। বাইরের অঞ্চলকে বলি কিংবা বাইরের অংশকে বলি নিউক্লিয়াস বহির্ভূত অঞ্চল অথবা নিউক্লিয়াস বহিষ্ঠ অংশ। নিউক্লিয়াসের এই যে বহিষ্ঠ অংশে সেখানে কিন্তু ভর কিন্তু খুব কম, কারণ নিউক্লিয়াসের বাইরে তোমরা ছবিতেও দেখতে পাচ্ছ, বিভিন্ন কক্ষপথে আমরা দেখতে পাচ্ছি কি ইলেকট্রনগুলি রয়েছে, আর ইলেকট্রনগুলি হালকা। এবার প্রশ্ন হচ্ছে এই যে বিভিন্ন বৃত্তাকার পথ তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, এই যে বিভিন্ন বৃত্তাকার পথে ঘুরছে ইলেকট্রন, এই পথ, এই বৃত্তাকার পথগুলো যে রয়েছে একেই বলা হয় আমাদের কক্ষপথ। আর এই যে ইলেকট্রনগুলো ঘুরছে বিভিন্ন কক্ষে তাদেরকে বলা হয় কক্ষীয় ইলেকট্রন। নেক্সট কি না, নিউক্লিয়াসে উপস্থিত ধনাত্মক আধানযুক্ত প্রোটন যতগুলি থাকবে বাইরে থাকা যতগুলি ইলেকট্রন আছে সেই সংখ্যার সাথে সমান হবে। সাপোজ আমরা লিথিয়াম নিলাম, লিথিয়ামে 3টে প্রোটন থাকে, তাহলে বাইরেও 3টে ইলেকট্রন থাকবে, যাতে করে পরমাণুর মোট আধান নিস্তড়িত কিংবা নিউট্রাল কিংবা শূন্য হয়। নেক্সট কি, ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস এবং ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনের মধ্যে যে স্থির তড়িৎ আকর্ষণ বল ক্রিয়া করে, তোমরা অষ্টম শ্রেণীতে কুলম্ব সূত্র পড়েছ, তা ইলেকট্রনের ঘূর্ণনজনিত অপকেন্দ্র বলের সমান ও বিপরীত হয়। এর জন্যই ইলেকট্রনগুলো আছড়ে পড়ে না আমাদের নিউক্লিয়াসের উপরে। তার মানে পরমাণুর যে স্থায়িত্ব কিংবা সুস্থিতি এই কারণে বজায় থাকে, সেটা তোমাদের ডায়াগ্রাম দিয়ে আমি আবার বুঝিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ বৃত্তাকার পথে ঘোরার জন্য একটা অভিকেন্দ্র বলের প্রয়োজন, ঠিক আছে, সেটা এইদিকে আছে, যেটা প্রভাব কে প্রদান করছে না, স্থিতিবিদ আকর্ষণ বল কিংবা কুলম্বীয় বল। আর তার বিপরীত যে বলটা রয়েছে সেটা কি না, অপকেন্দ্র বল। তাহলে এর অপোজিটে থাকছে, দেখো, তাহলে অপোজিটে থাকার জন্য প্রশমিত করে ফেলছে। সেই জন্য লক্ষ্য করে দেখো পরমাণু স্থায়িত্ব কিংবা সুস্থিতি অবস্থাটা বজায় থাকছে, আর এটা হচ্ছে সেই মুহূর্তে ইলেকট্রনের অভিমুখ। আর লক্ষ্য করে দেখতে পাচ্ছ এইটার এইটার মধ্যে 90° কোণ রয়েছে, এই জন্য ইলেকট্রন কিন্তু কখনই নিউক্লিয়াসে আছড়ে পড়ে না। তার মানে আমাদের প্রথম যে থমসনের মডেলের যে ত্রুটিটা ছিল সেটা কিন্তু দূরীকরণ এই মডেলে কিন্তু সম্ভব হয়েছে। এই মডেলটার নাম তখন ছিল নিউক্লিয় মডেল, কারণ এই মডেল অনুযায়ী পরমাণুর সম্পূর্ণ ধনাত্মক আধান আর প্রায় বেশিরভাগ ভর সেটা কিন্তু নিউক্লিয়াসের মধ্যে সীমাবদ্ধ, আর তাকে কেন্দ্র করে তার চারিদিকে বিভিন্ন বৃত্তাকার পথে ইলেকট্রন ঘূর্ণনশীল, সেটাই মডেলের মূল বক্তব্য ছিল। রাদারফোর্ডের এই মডেল তখনকার সময়
বেশিরভাগই মানে এটা কি বলতো, এটা একটা সৌরজগতের মডেলের মতো, মানে কি গ্রহগত পরমাণু মডেল বলা হতো। কিরকম না ভেবে দেখো, সৌরজগতের কেন্দ্রে সূর্য আছে, সৌরজগতের সেন্টার, তার চারিদিকে আমাদের বিভিন্ন কক্ষপথে অন্যান্য গ্রহগুলি রয়েছে, তারা সূর্যকে কেন্দ্র করে চারিদিকে ঘুরছে। একইভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরছে। তাহলে সব যে মিল আছে তা বলছি না, কিন্তু অনেকটাই মিল আছে। এই জন্য নাম তখন ছিল যে গ্রহগত পরমাণু মডেল। এবারে প্রশ্ন হচ্ছে, এই যে মডেলটা আমরা দেখলাম, এটা তো আমাদের থমসনের মডেল থেকে অনেকটা উন্নত, তাহলে এই মডেলে কী কী কিংবা কী ত্রুটি ছিল যার ফলস্বরূপ পরে আবার নিলস বোর এই মডেলটাকে আরও রিভাইজড করেন কিংবা আরও মডিফাই করেন? রাদারফোর্ডের পরমাণু মডেল মোটামুটি ঠিক থাকলেও পরে কিন্তু কিছু ত্রুটি বিজ্ঞানীদের নজরে আসে। কী ছিল ত্রুটি? পরীক্ষাতে দু নম্বরে লিখতে দেয়, ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন যখন চারিদিকে ছুটছে, যখন তুমি ডায়াগ্রামে তোমরা দেখতে পাচ্ছ, এইভাবে বৃত্তাকার পথে ঘোরার জন্য যদি সমগতিতে ঘুরতে থাকে যেরকম দেখতে পাচ্ছ তোমরা, তখন কি হবে? না, সে যেহেতু তরণশীল একটা কণা, তারা নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করতে থাকবে। এর ফলে কি হবে? না, ইলেকট্রনটি ক্রমহাসমান ব্যাসার্ধের কুণ্ডলী পথ, এই যে দেখছো না কুণ্ডলী মতো পথ, আবর্তিত হতে হতে ক্রমশ নিউক্লিয়াসের দিকে এগিয়ে যাবে, কারণ শক্তি তো হারাচ্ছে। আর যে কোনো তরণশীল কণা মানেই, আধানযুক্ত তরণশীল কণা মানে সে কিন্তু শক্তি বিকিরণ করবে। এটা তড়িৎচুম্বকের তত্ত্ব তো রয়েছে, তোমাদের অবশ্য জানা নেই, কলেজ লেভেলে গেলে জানবে, 12 এমনি রয়েছে। এই নিউক্লিয়াসের উপরে আছড়ে পড়বে, তাহলে কি পরমাণু স্থায়ী হতে পারবে? নিশ্চিত হতে পারবে না, কিন্তু বাস্তবে পরমাণু স্থায়ী থাকে। তো এটা একটা বড় ত্রুটি। দ্বিতীয় যে ত্রুটিটা হচ্ছে সেটাও খুব ইন্টারেস্টিং, এই যে ঘূর্ণায়মান ইলেকট্রনগুলো নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করছে, তাহলে যদি নিরবিচ্ছিন্নভাবে কেউ শক্তি মানে দিতে থাকে, লস করতে থাকে কি বিকিরণ করতে থাকে, তাহলে কি হওয়া উচিত? যে বর্ণালীটা পাবো সেই শক্তি বিকিরণ থেকে সেটাও নিরবিচ্ছিন্ন বর্ণালী হবে, কিন্তু বাস্তবে আমরা যেটা পাই সেটা পর পর থাকা কিছু রেখা, মানে যাকে আমরা বিচ্ছিন্ন বর্ণালী বলি। তাহলে থিওরির সাথে প্র্যাকটিক্যাল রিলেশন কিংবা প্র্যাকটিক্যাল রেজাল্টটা মিলছে না। যেমন তোমাদের বইতে একটা উদাহরণ রয়েছে, হাইড্রোজেন গ্যাসের তড়িৎক্ষরণ ঘটানো হলো, ধরো এটা তড়িৎমক্ষণ নলে, তাহলে হাইড্রোজেনের পরমাণু কি হবে? এক্সাইটেড হবে, মানে উদ্দীপিত হবে। তাহলে সেখান থেকে কি না আলো নিঃসৃত হবে, মানে বিকিরণ হবে। তাকে যদি স্পেকট্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা হয়, স্পেকট্রোস্কোপ যন্ত্র মানে যার সাহায্যে আমরা বর্ণালী অ্যানালাইসিস করি, সেই পরীক্ষায় যে তরঙ্গদৈর্ঘ্যগুলো পাওয়া যায় সেগুলো বিভিন্ন দূরত্বে থাকে, এরকম পরপর দেখছো না কয়েকটা দাগ, কালো প্লেটে দেখতে পাচ্ছ না কালো কালো দাগ, কালো কালো যে প্লেট রয়েছে এই কালো প্লেটের মধ্যে কেউ একটা দাগ দেখতে পাচ্ছ না, এখানে লাল রয়েছে কিছু রয়েছে, এইগুলো হচ্ছে হাইড্রোজেনের রেখা বর্ণালী। সেগুলো বাদে কি কি দেখতে পাচ্ছি? না লাল রয়েছে, সবুজ রয়েছে, নীল বেগুনি এরকম রয়েছে, তার মানে মোট চারটি রেখা এরকম আমরা পাচ্ছি, কিন্তু এগুলো বিচ্ছিন্ন। কিন্তু আমরা রাদারফোর্ডের মডেল অনুসারে এটা কিন্তু এক্সপেক্টেড ছিল, কিংবা আমরা আশা করেছিলাম যে আমরা একটা টানা বর্ণালী পাবো, মানে নিরবিচ্ছিন্ন কিংবা কন্টিনিউ স্পেকট্রাম পাবো, যেটা পাইনি। এবার প্রশ্ন হলো, নিউট্রনের আবিষ্কারের কথা তো তখনও হয়নি ওই মডেলটা থাকার সময়, তাহলে আমরা এটা জেনেছিলাম যে প্রোটনের যে ভর সেই তুলনায় ইলেকট্রন ভর কিন্তু খুবই কম, ওর সামনে তার ভর নগণ্য। তাহলে শুধুমাত্র ইলেকট্রন আর প্রোটন নিয়ে যদি পরমাণু তৈরি হয়, তাহলে পরমাণুর ভর ও নিউক্লিয়াসে যে উপস্থিত যে কণাগুলি রয়েছে তার মোট ভরের প্রায় সমান হওয়া উচিত। কিন্তু বাস্তবে যখনই দেখা হলো, সাধারণ হাইড্রোজেন বাদে যে কোনো মৌলের পরমাণু যদি নেওয়া হয়, তার মধ্যে যে প্রোটনের ভর রয়েছে আর পরমাণুর যে মোট মানে বলতে গেলে কি প্রকৃত ভর যেটা রয়েছে, সেটা কিন্তু দেখা গেল সেই তুলনায় ওইটা কিন্তু প্রকৃত ভরটা একটু বেশি হচ্ছে। যেমন ধরো হিলিয়াম, সেইখানে নিউক্লিয়াসে দুটি প্রোটন থাকে, কিন্তু তোমরা জানো যে হিলিয়ামের মধ্যে দুটি নিউট্রনও থাকে, তাহলে ভর তাহলে তো 4 একক হবে, তাই তো? তার মানে কি 2 একক আমি আশা করছি, কিন্তু হচ্ছে 4 একক। তার মানে এরকম কেউ সেখানে আছে যে আরো ভর কন্ট্রিবিউট করছে কিংবা সেখানে যোগদান করছে। এই বিভ্রান্তিটা দূরীকরণের জন্য একটা নিউট্রাল কিংবা একটা কণার ধারণা কিংবা ধরে নেন কিংবা কল্পনা করেন বিজ্ঞানী রাদারফোর্ড। উনি বললেন যে
এর ভর থাকছে, এরকম একটা কণা আছে, আবিষ্কার হয়নি কিন্তু পরে ওটা আবিষ্কার সার্টিফিক করেন, আর একটা মৌলিক কণা এটা, আর আধান কিংবা চার্জ নেই, কারণ প্রোটন ধনাত্মক আর নিউক্লিয়াস অলরেডি ধনাত্মক, তার মানে নিউট্রাল হতে হবে যে নতুন যে থাকবে। তিনি এই কণার নাম কিন্তু উনি কল্পনাও করেন আর নামও দেন নিউট্রন। মোটামুটি এর ১২ বছর পর ওনার ছাত্র ১৯৩২ সালে রাদারফোর্ডের ছাত্র বিজ্ঞানী স্যাডউইক, উনি বেরিলিয়াম ধাতুর পাতকে তেজস্ক্রিয় পোলোনিয়াম থেকে নির্গত যে আলফা কণা সেটা দিয়ে আঘাত করে, যে বেরিলিয়াম পরমাণু থেকে এক প্রকারের যে তড়িৎ ক্ষুদ্র কণা সৃষ্টি হয় সেইটার ভর উনি তুলনা করেও দেখেন যে প্রোটন হাইড্রোজেনের যে ভর রয়েছে তার কাছাকাছি কিংবা প্রায় সমান। এই যে কণার স্রোত এর উপরে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করেও দেখা হলো, কি তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে কণাকে পাঠিয়ে দেখা হলো, কোনো রকমের বিচ্যুতি কিংবা বিক্ষেপণ হচ্ছে না। এই নিস্তড়িত কণাই সেই কণা যেটা ১২ বছর আগে বিজ্ঞানী রাদারফোর্ড বলে গেছিলেন। তাহলে এটা পরীক্ষাগারে প্রমাণও হলো বিজ্ঞানী স্যাডউইকের হাত ধরে। এবারে নিউট্রন যখন আবিষ্কার হয়ে গেল তখন সম্পর্কটা কেমন হলো? সম্পর্কটা এরকম হলো যে পরমাণু কণা পরমাণুর কেন্দ্রে মানে কেন্দ্র কিংবা নিউক্লিয়াস, তার মধ্যে প্রোটনের সাথে সাথে নিউট্রনও থাকে, আর যেহেতু নিউক্লিয়াসে যারা থাকে তাদেরকে আমরা নিউক্লিয়ন বলি, তাহলে প্রোটনের সাথে শুধু প্রোটনকে আমরা নিউক্লিয়ন বলবো তা নয়, যেহেতু নিউট্রনও সেখানে থাকে, যেহেতু স্যাডউইকের পরীক্ষা থেকে সেটি প্রমাণিত হয়েছে, এই জন্য আমরা বলতে পারছি যে নিউক্লিয়ন বলতে প্রোটন এবং নিউট্রন উভয়কে বোঝায়। বাইরে থাকছে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন, তাহলে পরমাণুর যে ভরটা হবে সেটা মোটামুটি নিউক্লিয়াসের ভর, কারণ ইলেকট্রনের ভর কম, আমরা ক্যালকুলেশনে ওটাকে বাদ দিতে পারি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি ইলেকট্রন ও প্রোটনের মতো পরমাণু গঠনে আরও এক প্রকার মূল কণা রয়েছে, সেটা হচ্ছে নিউট্রন। অর্থাৎ সকল মৌলের পরমাণুতে ইলেকট্রন প্রোটন ও নিউট্রন তিন প্রকারের প্রাথমিক কণা রয়েছে। তাহলে শুধুমাত্র একটা বিশেষ ক্ষেত্র রয়েছে, সাধারণ হাইড্রোজেন ১H1, যেখানে কোনো নিউট্রন নেই, তার মানে প্রোটন থাকতেই হবে মৌল মানেই। তো আমাদের এবার একটু পার্থক্য দেখে নেওয়া যাক, পার্থক্যটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার দৃষ্টিকোণে, নিজেদেরও পরের ক্লাসগুলোতেও লাগবে। তিনটেই দেখতে পাচ্ছ, এই যে ইলেকট্রন প্রোটন নিউট্রন, এবার এরকম মাইনাস চিহ্ন এই কারণে দেওয়া হয়, ঋণাত্মক আধান তো, আর ইলেকট্রনের আধানটাকেই আমরা ফান্ডামেন্টাল কিংবা মৌলিক ধরি, তো ওই জন্য -1। আর ভর তো বুঝতেই পারছো আমরা নগণ্য ধরি, তাই জিরো লিখি, তাহলে -1E0। প্রোটনের ক্ষেত্রে দেখো -1, কেন সাধারণ হাইড্রোজেন আর প্রোটন একই ভর, ওই জন্য -1 লিখতে পারি। নিউট্রনের ক্ষেত্রে বুঝতেই পারছো আধান তো শূন্য, মানে নিউট্রাল যেহেতু, আর ভর প্রোটনের মতোই, তাহলে এককই ধরা হলো। তাহলে দেখো মনে রাখবে ইলেকট্রনের আধান যা প্রোটনেরও তাই, ইলেকট্রনে শুধু মাইনাস লিখবে, প্রোটনে প্লাস লিখবে, যেহেতু ওদের সাইন আলাদা, -1.602×10⁻¹ কুলম্ব। তোমরা এসআইটাই মনে রাখো, সিজিএসটা ইএসএতে না পড়লেও কোনো অসুবিধা নেই। প্রোটনে শুধু প্লাস লিখবে, নিউট্রনে আধান নেই। ভর আমি আগেই বলেছি ইলেকট্রন সবচেয়ে হালকা, ওই জন্য দেখো ১০⁻³১ কেজি, প্রোটনে দেখো -27, নিউট্রনে -27, দুটো দেখো খুব কাছাকাছি, শুধু ফারাক কি, প্রোটন থেকে নিউট্রন সামান্য ভারী, যেটা খুব একটা না সামান্য, 6725 1.6725×10⁻²⁷, আর 1.675×10⁻²⁷। তাহলে দেখো একটা নিউট্রন একটা ইলেকট্রন থেকে 839 গুণ বেশি ভারী, আর একটা প্রোটন একটা ইলেকট্রন থেকে 836 গুণ ভারী, তাহলে অনেকটাই। কোথায় থাকে না ইলেকট্রন? পরমাণুর নিউক্লিয়াসের বাইরে, প্রোটন নিউক্লিয়াসের মধ্যে, নিউট্রন ও নিউক্লিয়াসের মধ্যে, আবিষ্কারক জে জে থমসন, প্রোটন আবিষ্কারক রাদারফোর্ড, আর নিউটনের তো জানো এখনই আলোচনা হয়েছে বিজ্ঞানী জেমস স্যাডউইক। এইবারে প্রশ্ন হচ্ছে আমাদের এই মডেলটা যে ছিল, মডেলে যে একটু ত্রুটি আমরা দেখলাম রাদারফোর্ডের মডেলে, এই ত্রুটিটা বিজ্ঞানী নিলস বোর ১৯১৩ সালে এটা কোয়ান্টাম যে মতবাদ যেটা বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক দিয়েছেন, ওনার ওই ধারণা সেইটাকে প্রয়োগ করে, তোমার ম্যাক্স প্ল্যাঙ্কের থিওরি এখন তোমার পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই, তোমাদের সিলেবাসে ডিটেলস এমনিও নেই, শুধু জানলেই হবে, পরমাণু সুস্থিরতা ও রেখা বর্ণালী উৎপত্তির যুক্তিপূর্ণ ব্যাখ্যা দিতে সক্ষম হন। উনি কিভাবে সংশোধন করেন? না, উনি যে মডেলটা দেন ওটা হচ্ছে বোরের পরমাণু মডেল, বোরস অ্যাটমিক মডেল, কিংবা বোর রাদারফোর্ড পরমাণু মডেল। কিরকম ছিল না, তিনটে গুরুত্বপূর্ণ শিক্ষা আছে যেটা পরীক্ষাতেও তোমাদের লাগবে লিখতে। প্রথম হচ্ছে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে
ইচ্ছা মতো যে কোনো বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে না, যেটা আগের বারে লেখা ছিল, তাহলে এখানে একটা রেস্ট্রিকশন কিংবা একটা সীমাবদ্ধতা কিংবা একটা কন্ডিশন ইম্পোজ করা হচ্ছে। কেবলমাত্র কতগুলি অনুমোদিত নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথেই আবর্তন করতে পারে। এই কক্ষপথগুলোকে বলা হয় নির্দিষ্ট কক্ষপথ কিংবা অনুমোদনযোগ্য কক্ষপথ, কিংবা ইংলিশে আমরা বলি স্টেশনারি অরবিটস। সেকেন্ড হচ্ছে, এই সব নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথগুলি যে কোনোটিতে আবর্তন করার সময় ইলেকট্রন কোনো শক্তি বর্জন করে না কিংবা গ্রহণও করে না। তার মানে কি, এই তথাকথিত স্টেশনারি অরবিট কিংবা সুস্থিত কক্ষে যতক্ষণ ইলেকট্রন থাকবে, সে না শক্তি দেবে না শক্তি নেবে। যদি সে কোনো কারণে ওই স্তর কিংবা ওই কক্ষ থেকে অন্য কক্ষে যায়, সে উপর থেকে নিচ কিংবা নিচ থেকে উপর, তখনই শক্তি শোষণ কিংবা উদ্ভব ঘটবে। নিউক্লিয়াস থেকে ক্রমবর্ধমান দূরত্ব অনুযায়ী কয়েকটি সুস্থির কক্ষগুলো ধারণা দেওয়া হলো, যাদের নামও দেওয়া আছে। দেখো, নিউক্লিয়াস সবচেয়ে কাছেরটাকে কে, তারপরেরটাকে এল, তারপরটাকে এম, তারপরটাকে এন, এরকম ও পি কিউ অব্দি সাতটি স্তরের কথা ধরা হয়। এই যে এন আছে, একে বলা হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা কিংবা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। সবচেয়ে প্রথম যে কক্ষ তার জন্য এন ওয়ান, পরেরটা দুই, মনে রাখতে কোনো অসুবিধা নেই, তারপরে তিন, তারপরে চার, ডট 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 ডট। এই যে এন এর বিভিন্ন মান দেখতে পাচ্ছি আমরা, পূর্ণ সংখ্যা যে মানগুলো রয়েছে, এই কক্ষগুলির যে শক্তিগুলোকে কিংবা এই যে সুস্থির কক্ষপথগুলির যে প্রত্যেকটা, সেগুলো এক একটা হচ্ছে মুখ্য শক্তিস্তর। ফর্মুলা কি, না কোনো মুখ্য শক্তিস্তরে সবচেয়ে বেশি সংখ্যক ইলেকট্রন কতগুলি থাকতে পারে, না টু এন স্কোয়ার। ধরো তোমাকে জিজ্ঞেস করলো কে তে কত সর্বোচ্চ থাকতে পারে, তাহলে তুমি এন এর জায়গায় ওয়ান বসালে টু ইন্টু ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু টু। তো এইভাবে বের করা হয়, এখানে ক্যালকুলেশন রয়েছে, তোমরা দেখবে কোনো অসুবিধা হবে না। এল এর সময় দুই, তাই দেখো চেঞ্জ হয়েছে। এম এর সময় তিন, তাই চেঞ্জ হয়েছে। চার, তাই চেঞ্জ হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে শক্তি থাকছে আমরা যে ধরেও নিচ্ছি, তাহলে কোনো একটা নির্দিষ্ট কক্ষপথে কোনো ইলেকট্রন যখন আবর্তন করছে, তার শক্তিকেই আমরা কক্ষপথের শক্তি হিসাবে ধরে নেওয়া হয়। কিন্তু মাথায় রাখতে হবে, কক্ষপথের কিন্তু নিজস্ব কোনো শক্তি কিন্তু থাকে না। এবার নিউক্লিয়াস থেকে যত কক্ষ দূর, যেমন ধরো নিউক্লিয়াস থেকে সবচেয়ে কাছের কক্ষ হচ্ছে কে, যেরকম আমরা সৌরজগতে আমাদের বলি সূর্য থেকে সবচেয়ে কাছের গ্রহের নাম কি, তাহলে দূরের গ্রহ রয়েছে, একইভাবে সবচেয়ে কাছের হচ্ছে কে, তারপরে এল, তারপরে এম, তারপরে এন। তাহলে যত দূরে যাচ্ছে তত একটা আলগা ভাব চলে আসছে। তার মানে কি, কোন নিউক্লিয়াসের ক্ষেত্রে নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া হবে, কক্ষপথের শক্তি কিন্তু তত বাড়ে। ওই জন্য দেখবে কে লেস দেন এল, লেস দেন এম, লেস দেন এন, যত দূরে যাচ্ছে ততটা বেশি ডিস্টেন্স। তাহলে এই যে কোনো ইলেকট্রন উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তিতে যে লাফানো কিংবা ঝাঁপ দেওয়া, তার মানে উচ্চ থেকে নিম্ন, তাহলে বাকি শক্তিটা আমরা শক্তি বিকিরণ করে পাবো। আর যদি নিম্ন থেকে উচ্চ হয়, তখন সেখানে কিন্তু শোষণ হবে। এই যে অন্যদিকে কোনো ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করলে তো নিম্নতর কক্ষ থেকে উচ্চতর কক্ষে যায়। যদি আমি নিম্ন কক্ষতরের ক্ষেত্রে ই ওয়ান শক্তি লেভেল কি শক্তি ধরি, আর পরেরটা হায়ার জন্য ই টু ধরি, তাহলে আমরা যদি বিয়োগ করি কত পরিমাণ সে বর্জন করেছে, যেহেতু বেশি হচ্ছে ই টু, তাহলে ই টু মাইনাস ই ওয়ান। উল্টোটাও বলতে পারি আমরা, শোষণ কত হচ্ছে, ই টু মাইনাস ই ওয়ান, তাহলে এটাও এইভাবে আমরা ধরতে পারি। এইখানে আমাদের মোটামুটি আমাদের এই রাদারফোর্ডের মডেল সম্বন্ধে, পরমাণুর ভেতরের গঠন সম্বন্ধে, আর কিভাবে রাদারফোর্ডের মডেল থমসনের মডেলের ত্রুটি দূরকরণ করেছিল, আর থমসনের মডেল থেকে যেটা আমরা রাদারফোর্ড পড়লাম, আবার রাদারফোর্ড থেকে নিলস বোর কিভাবে কোয়ান্টাম থিওরি লাগিয়ে কিভাবে মডেলটাকে একটা নতুন রূপ এবং অনেকটাই সঠিক ধারণা দিতে পেরেছেন, সেটা আমরা জানলাম। তা তোমরা এই অবধি পড়বে,